হ্যালো ফ্রেন্ডস পাহাড়ি সাঁতাদের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হোম মেড মিল্ক মেড রেসিপি আমরা সাধারণত খুব বেশি দাম দিয়েই দোকান থেকে মেড কিনে খাই আর মিল্ক মেড তো সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে মেড সাধারণত আমরা কেক তারপর পায়েস এগুলোতে তো দিয়েই থাকি সেই মিল্কমেড কীভাবে খুব সহজেই ঘরেই বানিয়ে ফেলবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি মিল্কমেড বানানোর জন্য নিয়েছি পাঁচশো এম ফুল ক্রিম গরুর দুধ আর মেশাচ্ছি এর মধ্যে একশো গ্রাম চিনি পাঁচশো এম দুধের সঙ্গে মেশাবো একশো গ্রাম চিনি তবে চিনিটা আপনারা স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এইভাবে অনবরত মাঝারি ফ্রেম করে চিনি আর দুধ দুধটাকে নাড়তে থাকবো আর প্যানের গায়ে যে দুধের সর লেগে থাকবে সেই সরটা মাঝে মাঝে কেখে নিয়ে খুন্তি সাহায্যে কেখে নিয়ে আবার দুধের মধ্যে মিশিয়ে দেব। এইভাবে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে আর ফ্রেন্ডস আপনারা এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা আমার পাশে থাকলে আমি উৎসাহ পাবো অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে মেশাবো আর একটা জিনিস খুবই সামান্য পরিমাণ সবার ঘরেই থাকে বেকিং সোডা এই বেকিং সোডাটা আমি মিশিয়ে দিলাম দিয়ে আবার নাড়তে থাকবো আর আমি এই অবস্থাতে এখন গ্যাস গ্যাসটা বা ওভেনটা অফ করে দিয়েছি আর অনবরত বেকিং সোডাটা এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে ফেলবো একদম দেখতেই পাচ্ছেন যে দোকানের মতন একদম দোকানে যে রকম কিনতে পাওয়া যায় মেড সেই রকম কালার হয়েছে সেই রকম ঘন হয়েছে তাহলে ফ্রেন্ডস এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরোপুরি রেডি আমার মিল্ক মেড হোম মেড মিল্ক আর এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দেখুন এই রকম ঘন হয়েছে আপনারা চাইলে আরেকটু ঘনও করতে পারেন ঠান্ডা হলে এই রকম ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আমার এটা মিল্কমেটটা এই রকম ঘন হয়েছে আর দেখতে পুরো দোকানের মতন আমি একটা পাত্রে আপনাদের ঢেলে দেখাচ্ছি মিল্কমেটটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ